আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাউ ইউ অল, হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। ভিডিও তৈরি করতে আরও দেরি আছে, ভিডিও শেষ করতে আরও দেরি আছে, আমার সেখানে যেতে আরও দেরি আছে, তার সেখানে আসতে এখনও দেরি আছে। সো যে দেরি আছে, এখনও দেরি আছে, এই বিষয়গুলো আমরা ইংলিশে কীভাবে বলবো, এই স্ট্রাকচারটা নিয়ে আমরা হাজির হয়েছি। আমি সাইফুল ইসলাম, দ্য ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর অফ ইংলিশ থেরাপি অ্যান্ড দ্য চিফ ব্র্যান্ড অ্যাম্বাসডর অফ স্ট্যান্ডার্ড সোশ্যাল। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের 96তম ক্লাসে আমরা শিখব যে কোনো কাজ করতে দেরি আছে এটা কিভাবে প্রকাশ করতে হয়। যেমন হচ্ছে আই অ্যাম ইয়েট টু ট্রাভেল, আই অ্যাম ইয়েট টু ট্রাভেল মানে আমার ট্রাভেল করতে দেরি আছে। কোনো অবজেক্ট তো আমি বসাবো, আই অ্যাম ইয়েট টু ট্রাভেল টু কক্সবাজার, আমার কক্সবাজারে ট্রাভেল করতে আরও দেরি আছে। আই অ্যাম ইয়েট টু ট্রাভেল টু সৌদি আরব, আমার সৌদি আরবে ট্রাভেল করতে আরও দেরি আছে, রাইট? সো এইভাবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেইন প্যাটার্ন হচ্ছে ইয়েট টু, মানে দেরি আছে, তারপর হচ্ছে আপনি যে কোনো একটা ভার্ব বসাবেন, তারপর হচ্ছে অবজেক্ট বসাবেন। যেমন আই অ্যাম ইয়েট টু মেক নিউ ভিডিওস, আমার এখনও নতুন ভিডিও তৈরি করতে দেরি আছে। আই অ্যাম ইয়েট টু হেল্প ইউ, আমার তোমাকে হেল্প করতে দেরি আছে। এটা তো আসলে যখন যেটা যায়। আই অ্যাম ইয়েট টু ফাইন্ড আ গুড জব, আমার একটা গুড জব খুঁজতে এখনও দেরি আছে। সো এই টাইপের আপনি বাক্য তৈরি করতে পারেন। যেমন হি ইজ, এখান থেকে হি নিলাম, হি ইজ ইয়েট টু কাম হিয়ার, তার এখানে আসতে আরও দেরি আছে। শি ইজ ইয়েট টু রিড দ্য বুক, তার এই বইটি পড়তে আরও দেরি আছে, রাইট? সো এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। আবার নট লাগিয়ে দেখি যে হয় কিনা আমাদের এনওটি। নট, আই এম নট ইয়েট টু ট্রাভেল, আমার ট্রাভেল করতে দেরি নেই, আই এম নট ইয়েট টু ট্রাভেল, বা এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। আই এম নট ইয়েট টু মুভ ফ্রম হিয়ার, আমি এখান থেকে মুভ করছি না এত তাড়াতাড়ি, এই টাইপের বোঝাবে আর কি। আই এম নট ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি আমার এই কাজটা করতে দেরি নেই। আই এম নট ইয়েট টু চেঞ্জ মাই লাইফস্টাইল, আমার লাইফস্টাইল চেঞ্জ করতে খুব বেশি দেরি নেই। সো এইভাবে আপনি কমপক্ষে 10টা করে বাক্য লিখবেন, নতুন নতুন ভার্ব দিয়ে, নতুন নতুন সাবজেক্ট চেঞ্জ করে, এবং প্রত্যেকটা পজিটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করবেন, তৈরি করে কমেন্ট করুন, এবং আপনি প্র্যাকটিস করুন, নিজে খাতায় লিখুন, চর্চা করুন। আর অবশ্যই ইতিমধ্যে আপনি স্ট্যান্ডার্ড সোশ্যালের মাধ্যমে কোনো না কোনো একজন পার্টনার খুঁজে নিয়েছেন, সেই পার্টনারদের সাথে চর্চা করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।